হ্যালো নমস্কার আজকে আমি আপনাদের জন্যে কুমড়ো আর ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি যে বাচ্চারা কুমড়ো খেতে চায় না কোনো ভেজিটেবলস খেতে চায় না তাদের জন্যে এ রেসিপিটা একদম পারফেক্ট ঠিক এইভাবে বানান আর বাচ্চাদেরকে খাওয়ান তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি তো সব থেকে প্রথমে আমি একটা বাটিতে চারটে ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখানে এবার ডিমের মধ্যে দেবো নুন আপনাদের স্বাদ অনুসার নুন দেবেন আমি এখানে রক সল্ট ইউজ করেছি এবার ডিমকে আমরা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটাবো চার মিনিট তো লাগবেই লাগবে ভালো করে ডিম ফেটাবেন তো ফ্লাফি হবে এবার অন্যদিকে কড়াই হালকা গরম হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে গোল করে কাটা রাখা পেঁয়াজ আর টমেটো একটু মোটা কাটবেন আর তার সঙ্গে দিচ্ছি কুমড়ো এবার তারপরে দেবো সামান্য একটু তেল একদম সামান্য আর উপর থেকে দেবো একটু নুন আর সামান্য একটু গোলমরিচ হাত দিয়ে ছড়িয়ে দিতে পারেন বা এরকম চামচ দিয়ে ছড়িয়ে দিতে পারেন এবার আমরা পেঁয়াজ টমেটো আর কুমড়োকে দুই পাশে ভালো করে ফ্রাই করব বা একটু রোস্ট করে নেব ফ্রাই তো না একদম কম তেল দিয়েছি আর যদি মনে হয় একটু তেল লাগবে তা সামান্য একটু তেল দিয়ে দেবেন কিন্তু দেখবেন টমেটো সব থেকে আগে আপনার নরম হবে বা সিদ্ধ হবে তাই যখন একটু নরম হবে টমেটোকে আলাদা করে নেবেন তার কিছুক্ষণ পর পেঁয়াজটা যখন হালকা রোস্ট হয়ে যাবে আলাদা করে নেবেন আর কুমড়ো একটু সময় লাগবে সবচেয়ে বেশি এখানে কুমড়োই লাগবে তাই কুমড়োকে আমরা একদম লো হিটে কিন্তু টোটাল প্রসেসটা আমাদের হবে টোটাল লো হিটে কুমড়ো এখানে নরম হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার পেঁয়াজ টমেটো আমরা এখানে রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে নিচের দিকে এবার যে ফ্যাটানো ডিম ছিল সেটা সম্পূর্ণ আমরা উপর থেকে দিয়ে দেবো এবার দেখবেন যারা কুমড়ো খায় না তারাও খাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্যে লো হিটে কী বললাম টোটাল আমাদের রান্নাটা লো হিটে হবে পাঁচ মিনিট পর এবার দেখছি নিচে হালকা এটা একটু রেডিশ হয়েছে এবার আমি এটাকে পাল্টে দিলাম দি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় প্রায় চার মিনিটের জন্য। চার মিনিট পর আমাদের অমলেট রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবার একটা প্লেট উপরে রেখে দিন আর কড়াইকে করে দিন উল্টো বাস আমাদের আজকে এই ডিমের রেসিপি কুমড়োর সঙ্গে রেডি তাই আজকে এই রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন থ্যাংক ইউ জয় হিন্দ